Please subscribe our channel and press the bell icon to get more videos like this. हेलो बंधुरा, वेलकम टू माय चैनल बंग फूडिस। आमि अलोकेश आबार चले एलाम तोमादेर काछे आरेकटी नतून फूड रिव्यू निये। आज के आमि फूड रिव्यू करब हाटारी रेस्टुरेंटेर। आज के आमि तोमादेर काछे एकटा दारुण कम्बो अफार निये एसेछि, एकदम कम टाकाय भ्यालू फर मानी, सेटाई किन्तु आजके आमि तोमादेर देखाबो। एखाने किन्तु नतून एकटी अफार चालू होयेछे, आजके देखा जाक सेई अफारटी सत्यिई जे दाम निच्छे सेई दामेर मध्ये ठीकठाक खाबार दिच्छे किना। ताहले बंधुरा शुरू करा जाक आजके भिडियोटी। तो एई होच्छे आमादेर हाटारी रेस्टुरेंटेर प्याकेट। एबार आमरा एटाके अनबॉक्सिंग करब। एखाने किन्तु देखो कोविडेर जोन्नो कोनो टेम्परेचार किन्तु मेंशन करा किछु नेई, खूब सिम्पल एकटी प्याकेट रयेछे। एटाई कि तोमरा जोमाटो बा स्विगी थेके अर्डार करते पारो। माने देखो जिप करा रयेछे, आमि छिड़े निच्छि, छिड़े गेछे। तो कि कि रयेछे आमि आस्ते आस्ते बेर करछि। प्रथमे एखाने रयेछे एकटी कोका कोलार 500 ml बोतल, तार संगे एई एकटा छोट्टो प्याकेट। एखाने रयेछे একটি পেঁয়াজ, এখানে ছোট্ট একটি প্লাস্টিকের কৌটো, এই একটা প্লাস্টিকের কৌটো আর বড় একটি প্লাস্টিকের কৌটো। এই হচ্ছে টোটাল আমাদের আইটেম। আমি এটাকে রেখে দিই সাইডে। এবার আমরা তাহলে দেখে নিই কোন প্যাকেটের মধ্যে কী রয়েছে। সেলোটেপ দিয়ে কিন্তু ভালো করে সিল করে দিয়েছে এটিকে। আজকে আমরা হাটারি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কম্বো অফার অর্ডার করেছি। এখানে আমি মটন বিরিয়ানি কম্বো অফার নিয়েছি, তোমরা চাইলে চিকেন বিরিয়ানি কম্বো অফারও নিতে পারো। মটন বিরিয়ানি কম্বো অফারের দাম 440 টাকা, আর তোমাদের চিকেন বিরিয়ানি কম্বো নাও সেক্ষেত্রে দাম পড়বে 450 টাকা। এই হচ্ছে কি আমাদের মটন বিরিয়ানি, গরম রয়েছে, দেখতেও খুব সুন্দর। এরপর আমি তোমাদেরকে খেয়ে দেখাবো। আর তার সঙ্গে কী কী দিয়েছে বিরিয়ানির সঙ্গে আমি একবার দেখে নিই। এখানে রয়েছে একটি চিকেন চাপ, আর এখানে দিয়েছে মনে হয় ফিশ কাবাব, 2 পিস ফিশ কাবাব দিয়েছে। আর এখানে একটা ছোট্ট প্লাস্টিক রয়েছে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে, কিন্তু আবার এক্সট্রা করে কিন্তু এখানে সালাদ দিয়ে দিয়েছে। তার সালাদের মধ্যে রয়েছে পেঁয়াজ, শসা, গাজর আর লেবু, আর এখানে মনে হয় ধনে পাতার চাটনি। এবার আমরা বিরিয়ানিটিকে প্লেটে ঢেলে নিচ্ছি। এই হচ্ছে গিয়ে টোটাল বিরিয়ানির পরিমাণ। আমাদের এখানে মাঝারি সাইজের মাটন দিয়েছে, 100 গ্রাম মতন হবে সাইজ, খুব বেশি বড় না। নর্মালি দাদা বৌদি বিরিয়ানিতে কিন্তু অনেকটা বড় সাইজের মাটন দিয়ে থাকে। আর তার সঙ্গে দিয়েছি একটি ডিম, আর তার সঙ্গে একটিখানি মাঝারি সাইজের আলু। এরপর আমি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে আমি একটা ছবি তুলে নিই। এবার আমি বিরিয়ানিটাকে একটু খেয়ে দেখাবো। বিরিয়ানির প্রথমে রাইসটা একটু দেখে নিই। এখানে কিন্তু ঝুরঝুরে রাইস রয়েছে, আর চালের পরিমাণটা আমার খুব বেশি মনে হয়নি, অল্পই রয়েছে, কারণ একজনের জন্য পারফেক্ট, দুজন কিন্তু তোমার শেয়ার করে খেতে পারবে না, খুব অল্প পরিমাণে রয়েছে। আর মাটনের পিসটাও কিন্তু বেশ ছোট, আমি আশা করেছিলাম এই দামে একটু বড় মাটনের পিস পাবো, কারণ এগুলো কিন্তু সব দামি রেস্টুরেন্ট, আর তার সঙ্গে এদের নামও রয়েছে বেশ। এবার একটুখানি খেয়ে দেখাই। তার আগে কিন্তু আমি একটুখানি কাবাবটা ট্রাই করব। এটা কিন্তু ফিশ কাবাব রয়েছে, 2 পিস দিয়েছে, দেখে তো সুন্দর মনে হচ্ছে। এবার একটুখানি খেয়ে দেখাই। নরম রয়েছে, দেখো একদম নরম তুলতুলে জাস্ট কিন্তু হাতে চলে এলো। কাবাবটা কিন্তু খুব সুন্দর করেছে, ফ্রেশ, মনে হয় বাসা ফিশ দিয়ে করেছে, দারুণ খেতে করেছে কাবাবটা, ভালো লাগছে কিন্তু খেতে। এখানে যদি 4 পিস দিত আরও ভালো হতো, 2 পিস দিয়েছে। যাই হোক, ওরা দুজনের জন্য মনে হয় কম্বো প্যাকটি সাজিয়েছে, কিন্তু এখানে রাইসে কিন্তু দুজনের হবে না। আমি এটাকে রেখে দিলাম সাইডে। এবার আমি বিরিয়ানিটি ট্রাই করব। প্রথমে আমি একটু শুধু রাইস খেয়ে দেখব। তবে একটা ভালো জিনিস যে ওরা ডিম দিয়েছে, কারণ বিরিয়ানিতে ডিম দিলে আমি খুব খুশি হই, কারণ ডিম ছাড়া বিরিয়ানি একদম জমে না। প্রথমে একটুখানি রাইসটা খেয়ে রাখব। রাইসটা ঠিক গরম রয়েছে, রাইসটা সুন্দর খেতে, একদম খারাপ না, খুব বেশি স্পাইসের গন্ধ নেই, বা আতর জল বা কেওড়া জল যেগুলো দিয়ে থাকে, আর একটু ভেজা ভেজা টাইপের আছে, একদম শুকনো না, যেরকম নর্মাল ড্রাই বিরিয়ানি পেয়ে থাকি আমরা, এখানে কিন্তু ভেজা ভেজা রয়েছে। এবার একটুখানি মটনটা দেখবো, মটনটা কীরকম নরম কিনা। খুব সুন্দর কিন্তু মটনটা নরম হয়েছে, দেখো একদম সফট, একদম হাতে চলে আসছে। আমি একটু মটন ছিঁড়ে নিলাম, আর কিন্তু মটনটা একদম প্রপার কিন্তু বয়েলড হয়েছে, দেখো তুলতুলে মটন। তুলতুলে মটন খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা কারা কারা মটন খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। আমার তো মটন বিরিয়ানি সবথেকে বেশি ভালো লাগে চিকেন বিরিয়ানির থেকেও। মাটন দিয়ে খাওয়ার পর কিন্তু বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে গেলো। এবার কিন্তু ভালো লাগছে মটনের সঙ্গে রাইস দিয়ে খেতে, ব্যাপক করেছে। মাংসটা কিন্তু যথেষ্ট নরম রয়েছে, কিন্তু একটাই প্রবলেম, মাংসের সাইজটা একটু বড় করতে পারত। এছাড়া মাংসটির স্বাদ কিন্তু খুব ভালো এবং নরম, মশলাগুলো মাটনের মধ্যে একদম প্রপারলি মিশে গেছে, খুব সুন্দরভাবে ঢুকে গেছে, এবং মাটনটা একদম তুলতুলে নরম।
মাটন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, জাস্ট মাটনের সাইজটা একটু বড় হলে আমার ভালো লাগতো। এবার একটু আলুটা দেখা যাক, এই দেখো একটু বড় সাইজের আলু, কুটকি আলুর থেকে একটু বড়। এবার একটু দেখি আলুটা কতটা নরম, এই দেখো আলুটাও কিন্তু খুব নরম, একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার একটুখানি আলু দিয়ে খেয়ে দেখি রাইসটিকে। আলু দিয়ে খেতেও ভালো লাগছে। আর ডিম কি দেখাবো, ডিম তো নর্মালি যেরকম হয়, তাও আমি একবার ভেঙে দেখাই। ডিমটি বিরিয়ানির মধ্যে দেওয়ার কারণ হলো, কারণ আমরা যখন বিরিয়ানি মাংসের সঙ্গে খেতে থাকি স্বাদটা কিন্তু একরকম হয়ে যায়, এর জন্য বিভিন্ন রকম স্বাদ থাকলে খেতে ভালো লাগে, এর জন্য ডিমের স্বাদটা মাঝে মাঝে নিলে একটু আমার খেতে আরও ভালো লাগে। আবার ডিম দিয়ে একটুখানি মেখে মুখে নিয়ে নেব। ভালো লাগছে ডিম দিয়ে খেতে। এবার আসল জিনিসটি আসা যাক, এটা হচ্ছে গিয়ে চিকেন চাপ। আমি একটা জিনিস তোমাদেরকে এখানে বলে দিই, তোমরা যদি মটন বিরিয়ানি কম্বো নাও সেক্ষেত্রে তোমরা পাবে চিকেন চাপ, আর যদি তোমরা চিকেন বিরিয়ানি কম্বো নাও সেক্ষেত্রে তোমরা পাবে মটন চাপ। এর জন্য চিকেন বিরিয়ানির কম্বের দাম কিন্তু একটু বেশি। এবার আমি এখানে নিয়ে নিই, আর তোমরা চিকেন চাপের গ্রেভিটা দেখো, এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি মনে হয়েছে আমার, দেখো তেল কিন্তু একদম ভাসছে। এবার আমি এখানে খেয়ে দেখাই, আর সাইজটাও কিন্তু খুব বেশি বড় না, মিডিয়াম সাইজ, এর থেকে কিন্তু বড় পিস কিন্তু আশা করা যেত। চিকেন চাপে কিন্তু চিকেনের থাইয়ের পিস দিয়েছে, এটা কিন্তু ভালো করেছে। এবার একটু খেয়ে দেখি, মাংসটা কিন্তু যথেষ্ট নরম রয়েছে, একদম প্লেট কিন্তু ভরে গেছে খাবারে। এবার একটুখানি চাপ দিয়ে ভাত দিয়ে মেখে খাবো। চাপটা কিন্তু খুব আহামরি না নর্মাল খেতে, এর থেকে ভালো চাপ কিন্তু আমি খেয়েছি নর্মাল পাড়ার দোকানে, চাপটা একদম অ্যাভারেজ। এর থেকে কিন্তু মাটন বা বিরিয়ানিটা কিন্তু ভালো ছিল, চাপটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগেনি, আর তার সঙ্গে কাবাবটা ভালো লেগেছে। ওখানে আমি একটু সালাদ দিয়ে একটু জমিয়ে খাই। আমি আজকে তোমাদের দেখাতে চাইছি হাটাই রেস্টুরেন্টের বিরিয়ানি কম্বোটি, কারণ হাটাই রেস্টুরেন্টের সব মেনুর দামই কিন্তু অনেকটা বেশি থাকে, এটা আমার কাছে মনে হয়েছে কম দামের মধ্যে মিনিমাম একটা ভালো প্রাইস হতে পারে, তোমরা যদি ট্রাই করো। এছাড়া যদি ইন্ডিভিজুয়ালি তোমরা অন্য ডিশ নাও সেই ডিশগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি। ওভারঅল কিন্তু দাম মোটামুটি ঠিকঠাক, কিন্তু তাও মনে হচ্ছে একটু ওভার প্রাইস রয়েছে। ওভার প্রাইসটা হতো না যদি এখানে মটনের পিসটা বড় দিত বা চিকেনের পিসটা একটু বড় করতো, আর এখানে যদি কাবাবের পরিমাণটা বাড়িয়ে দিত তাহলে ঠিকঠাক হতো, ওভারঅল খারাপ না। আর সবচেয়ে বড় জিনিস, বিরিয়ানির সঙ্গে কিন্তু একটা কোয়াকোলা দিয়েছে, তোমরা বিরিয়ানি খাওয়ার পর কিন্তু কোকটা খেতে পারো। তো আমি খেয়ে টেয়ে নিই, তারপরে কোকটা খাবো। আর তোমাদের একটা সিক্রেট বলে দিই, এখন কিন্তু IPL চলছে, এর জন্য সুইগি জোম্যাটোতে কিন্তু 100 টাকা করে অফ পড়ছে। আমরা যে আজকে এটা নিয়েছি এর জন্য আমাদের 120 টাকা কিন্তু সুইগি থেকে অফ পেয়েছি, তোমরা চাইলে কিন্তু এই অফারটি নিতে পারো, এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। তোমরা যদি অফটা নিতে পারো সুইগি থেকে তাহলে কিন্তু দামটা অনেকটা রিজনেবল হয়ে যাবে, এমনিতে কিন্তু দাম বেশি, যদি অফটা নিতে পারো সেক্ষেত্রে কিন্তু ভ্যালু ফর মানি হবে। আশা করছি আজকে ফুড রিভিউটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা এখনও ট্রাই করোনি হাটারি এই কম্বোটি, তোমরা চাইলে এটি ট্রাই করতে পারো, খুব খারাপ না, মোটামুটি ভালোই লাগবে আশা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জমি খাওয়া দাওয়া করবে।